কমবেশি রান্নার অভিজ্ঞতা যাদের রয়েছে তারা নিশ্চয়ই জানেন মাংস রান্না পূর্বে তা ভালোভাবে ম্যারিনেট করতে হয়। বলা হয়ে থাকে এই ম্যারিনেশনের ফলে মাংস রান্না করতে তুলনামূলক কম সময় লাগে, খেতে নরম এবং সুস্বাদু হয়, মাংস শুকিয়ে যায় না, একটু জুসি থাকে, মাংসের ফ্লেভারও বৃদ্ধি পায়। ম্যারিনেট করার সময় ভিনেগার বা লেবুর রস ব্যবহার করা হয়ে থাকে, যাতে থাকা অ্যাসিড মাংসে এসব পরিবর্তন আনে বলে মনে করা হয়। এই দাবিগুলো প্রকৃতপক্ষে কতটুকু সত্য, সত্য হলে এর পিছনে রসায়নটা আসলে কি? গুগলের ডাচ ম্যারিনেটিং টেন্ডারাইজ মিট লিখে সার্চ করলে দ্বিতীয় আর্টিকেল হিসাবে আপনি এটা পড়তে পারবেন, যেখানে ম্যারিনেশনের দাবিকৃত প্রভাবগুলোকে সম্পূর্ণ গুজব হিসাবে ঘোষণা করা হয়েছে। শুধু এই ওয়েবসাইটেই নয়, আরও অনেক আর্টিকেলে এমন দাবি রয়েছে। কিছু আর্টিকেলে এও বলা হয়েছে ম্যারিনেট করার সময় ব্যবহৃত অম্লীয় পদার্থ মাংসের প্রোটিনগুলোকে একত্রে জমাট বাঁধতে তথা কোয়াগুলেশন হতে সহায়তা করে, ফলে মাংস নরম তো হয়ই না, বরং আরও শক্ত হয়ে যায়। যুক্তিতে আপাত দৃষ্টিতে ভুল নাই। আমরা রান্নাঘরের বিজ্ঞান সিরিজে গত এপিসোডে বলেছিলাম কীভাবে দুধে থাকা প্রোটিন অম্লীয় পরিবেশে জমাট বেঁধে ছানা তৈরি করে থাকে। চলুন এই রসায়ন আরেকবার ছালাই করে নেওয়া যাক। প্রোটিন মূলত অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের পলিমার, যেখানে অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পরের সাথে পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত থাকে। পানির দ্রবীভূত প্রোটিন দ্রবণে যখন অ্যাসিড মিশানো হয়, তখন এই পেপটাইড বন্ধনে হাইড্রোলাইজেশন ঘটে এবং প্রোটিনের লম্বা চেইন ভেঙে ছোট ছোট অণুতে পরিণত হয়। লিকুইড প্রোটিন কিংবা তরলের দ্রবীভূত প্রোটিনের ক্ষেত্রে এই ছোট ছোট অণুগুলো ভিন্ন বন্ধন তৈরি করতে সক্ষম। যেমন আমরা গত পর্বে দেখেছি, দুধের কেসিন প্রোটিনগুলো ঋণাত্মক আয়নে পরিণত হয় এবং কোয়াগুলেশনের মাধ্যমে জমাট বেঁধে ছানা তৈরি করে। কিন্তু মাংসে বিদ্যমান প্রোটিন লিকুইড না, ফলে প্রোটিন ভাঙার পরে পুনরায় এমন জমাট বাঁধার ঘটনা ঘটে না। এক্ষেত্রে মাংসের টিস্যুগুলো পরবর্তী কোলাজেন ফাইবারও ভেঙে যায়, দৃঢ়তা কমে আসে এবং মাংস তুলনামূলক নরম হয়। পাশাপাশি মাংসের প্রোটিনগুলো ভেঙে যাওয়ার পর এরা পানির অণুর সাথে যুক্ত হয়, মাংস খেতে কিছুটা জুসি এবং সুস্বাদু লাগে। 2021 সালে 2 জানুয়ারি ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফুড মাইক্রোবায়োলজিতে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়। এই গবেষণায় 4টি আলাদা আলাদা ভিনেগার ব্যবহার করা হয়েছে ম্যারিনেটে অ্যাসিডের উৎস হিসাবে। উক্ত গবেষণায় দেখা গেছে ম্যারিনেশনের ফলে মাংসের হার্ডনেস তথা দৃঢ়তা কমে, বিভিন্ন প্যাথোজেনের পরিমাণ কমে আসে, মাংসের গুণগত কোনো খারাপ পরিবর্তনও ঘটে না। আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।